ব্যাপারটা এরকম হইছে, আমরা মাইনা নিছি একটা হাতি, যেরকম ছোটবেলায় আইনা ওটারে টর্চার করতে করতে সার্কাসের হাতি বানায় ফেলে, ঠিক ওরকম ছোট যানবাহন মানে ছোট হর্ন, বড় যানবাহন মানে বড় হর্ন। স্বাগতম পথচারী আন্ডারপাস, এটা হলো এমএসএ একটা আন্ডারপাস, এখানে লেখা বনানি, এখানে লেখা মহাখালী। বনানি মহাখালী লেখা কেন এটা বুঝতেছি না, নিচে নিচ দিয়ে কি কোনো রাস্তা আছে কিনা তাও জানি না, আমি নিচে কখনো নামিও নাই। স্টেয়ার্স লেখা আছে মানে সিঁড়ি, আর বাম পাশে হচ্ছে হুইল চেয়ার নামানোর জায়গাও রাখছে। এটা সম্ভবত এই পার থেকে ওই পারে যাওয়ার মিরপুর, কোন কোন মিরপুর এদিক দিয়ে উঠা যেতে পারেন, এটা দিয়েও যেতে পারবেন, এটা দিয়ে কালসি দিয়ে যাবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে হলো এই জিনিসে আমার যাওয়া হয় নাই, আর মেট্রো রেলও আমি উঠি নাই এখনও, আর এদিকে বসারও বেশ জায়গা আছে, লোকজন বৈশা বিশ্রামও নিতেছে, কারণ আজকে হচ্ছে আকাশে সূর্যই দেখা যায় না, মোটামুটি মেঘলা। রেগুলার লাইফে আমি হচ্ছে বাম দিক দিয়ে এই রাস্তা দিয়ে উঠে যাই প্রায় সপ্তাহে 6 দিন, অ্যান্ড আজকে ওই রোডে আমি যাচ্ছি না। এ মামা, আপনি কি বাগানের ফিল নেন? কই বাগানের ফিল নিতেছেন? ঢুকে সে পুরা বাগানের একটা ফিল নিতেছে ভিতরে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম এই যে, আরে ভাই এটা তো অনেক বড়, নিচ দিয়ে মনে হইতেছে নাকি এটা কি, একদিন তো ঢুকে দেখতে হবে কি বনানি মহাখালী লেখা নাকি নিচ দিক দিয়ে কোনো রাস্তা রাস্তা করছে আমি জানি না, এরকম কোনো ঘটনা ঘটা বৈশা আস। এই উল্টা কেন? আরে এরকম মেইন রোডের মধ্যে উল্টা আসলে তো সমস্যা। আচ্ছা যেটা বলতেছিলাম, ওই রোডে আজকে চলাফেরা করতেছি না, অ্যান্ড নিচের রাস্তা সম্পর্কে আমি জানি না, আর এগুলার সাথে সাথে হচ্ছে অনেক আধুনিক সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত বাইক চালানোর কারণে, সেটা হলো আমি এখনও পর্যন্ত মেট্রো রেলে উঠি নাই। আপনারা কে কে উঠেন নাই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আপনারা অনেকেই কমেন্ট করতেছেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, ব্যাপারটা আমার খুবই ভালো লাগে, আমিও জানতে পারতেছি যে আমার ভিডিও কোন জায়গা থেকে দেখে মানুষ, দেশের বাইরে অনেক অনেক জায়গা থেকে ভিডিও দেখতেছেন আপনারা, মানে ওইটা আরও বেশি ভালো লাগতেছে আমার। সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, তারপরে দেখলাম ইন্ডিয়া, কলকাতা, অনেকে অনেকেই ভিডিও দেখতেছে, এই ব্যাপারটা জোশ লাগতেছে। যাই হোক, আমি ফার্স্ট অফ অল যেখানে যাচ্ছি সেটা হলো একটু সাত রাস্তাতে যাবো, অ্যান্ড ওইখান থেকে ফ্রি হয়ে দেন তারপরে আমি মোটামুটি ফ্রিও হয়ে যাব, অ্যান্ড ওইখানে একটু সময় লাগবে, আর এখন হলো সময় 2:08 অলরেডি। এই তো এখন দেখা যাক কতটুকু সময়ের মধ্যে কোন জায়গায় যেতে পারি, কতটুকু সময়ের মধ্যে কী কাজ শেষ করতে পারি। আর সাত রাস্তাতে হলো ছোটো একটা মিটিংয়ের মতো আসছে, মিটিং বলতে অনেক মিটিং টিটিং তো করলাম, ইভেন্ট টিভেন্ট তো আমাদের করতে হয় টুকটাক, অ্যান্ড আজকে একটা পেমেন্টও পাবো, অ্যান্ড ওই পেমেন্টটা নিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রি হয়ে যাব। শুধু তো খেটেই গেলাম রোজার মধ্যে, এখন এসে ঈদের শপিং টপিং করতে তো একটু বিলও তুলতে হবে তাই না, এই জন্য আসলে বিল তুলতে যাচ্ছি। আমি সময় দিয়েছিলাম ওনাদেরকে 2:30 যে আমি 2:30 দিকে বিল নিতে আসবো, এখন 2:09 তো ইনশাল্লাহ পৌঁছায় যেতে পারবো, বাট সামনে তো এখনই দেখতেছি জ্যাম, আর স্টেডিয়াম পার হইতে না হইতে এরকম একটা জটলাতে আজকে যাব এইটা তো বুঝি নাই। আবহাওয়াটা আজকে সুন্দর তো, সুন্দর ওয়েদারে সুন্দর রাইড করতে করতে মহাখালী পর্যন্ত, অলমোস্ট মহাখালী পর্যন্ত চলে আসছি। অ্যান্ড এই যে একটা সিগন্যাল পড়লো, বলানি তো এরকম একটা সিগন্যালে পড়ছিলাম, সিগন্যালে পড়ে আমার একটা বিরল অভিজ্ঞতা হলো, একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। একটু চুপ থাকি আমি, আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, এতক্ষণ কোনো হর্নের আওয়াজ ছিল না, বাট আচ্ছা এই সিগন্যালে কি বোঝা, এই যে একটা শুনেন, শুনেন আপনারা, আচ্ছা আরও আমরা শুনবো সামনে হর্নের আওয়াজ, আমারটাও শুনেন, আমারটাও একটু শুনেন, যদি আমি হর্ন খুব কম দেই, এমনিতে চলে যখন গাড়ি যখন চলে সব তখন খুব একটা হর্ন দেয় না, কিছু কিছু বেয়াদব রাইডার মানে ড্রাইভার বা রাইডার যাই হোক ওরা ছাড়া তেমন কেউ হর্ন দেয় না, বাট আবার সামনে যদি মহাখালীতে সিগন্যালে পড়ি তখন আপনারা একটা জিনিস শুনতে পারবেন। আর এগুলা কেন আপনাদেরকে শোনাইতেছি এটার পেছনে একটা অনেক বড় কারণ আছে, হর্নগুলো আজকে আমাদের শুনতে হবে, বিশেষ করে ট্রাকের হর্ন বা বাসের হর্ন এগুলো তো আমরা শুনি, রেগুলারই শুনি, অ্যান্ড মোটরসাইকেলের হর্নও শুনি। এর মধ্যে মনে হয় যেটা আমার মনে হয় যে সবচেয়ে ভদ্র হর্ন যদি কেউ দেয় সেটা হলো সিএনজি, কারণ ওনাদের ব্যাটারির পাওয়ারই নাই বলতে গেলে, ওনাদের ওই একটা হর্ন বাজতে যায় ওনাদের ব্যাটারি করে এরকম থাইমা যায়, মানে পি শেষ গলা বসে যায়। আচ্ছা এখানে সিগন্যাল পড়ছে, এখানে আশা রাখি আমরা কিছু হর্ন শুনতে পারবো। আমি একটু এই বাসটার সামনে একটু ব্রেক করি, দেখি বাসটা হর্ন দেয় কি না, না এখানে হর্ন দিবে না, চলেন আবার আমরা একটু হর্ন শুনি। এই মোটরসাইকেল একটা দিচ্ছে, মোটরসাইকেল দিচ্ছে টুকটাক, বাট কানে অতটা লাগতেছে না,
ওই যে হাইস গুলা পেছনে আসতেছে ওইগুলা কাছে আসলে বোঝা যাবে হর্ন কি জিনিস। এটা সিএনজি এর হর্ন ছিল। ইদানিং মানুষ হর্ন দেওয়া অনেক কমাইছে, এটাও যেমন সত্যি। শুনতেছেন তো? চলেন, সামনে মহাখালী বাস টার্মিনাল আছে, ওইখানে যা আরো হর্ন শুনবো। এর আগে যাইতে যেতে আপনাদের হর্ন সম্পর্কে মেইন ব্যাপারটা বলি, যেটা বলার জন্য হর্ন নিয়ে এত কথা বলতেছি। হাইড্রোলিক হর্ন লাগানো অবৈধ, এটা তো আমরা সবাই জানি যারা আমরা বাইক চালাই, সবাই জানি, সবাই। আমরা এটা লাগাইলেও খুব চুরি টুরি কইরা কিটের ভিতরে লাগায় আলাদা সুইচ করে রাখি, যাতে সার্জেন্ট ধরে টিপ দিয়ে না বুঝতে পারে যে হাইড্রোলিক লাগানো আছে। ওই যে পিছনে বাজতেছে হাইড্রোলিক, এই যে এই গাড়িতে শুনেন শুনেন আবার দিছে, বাইকও দিতেছে, ওই পিছনের গাড়িও দিতেছে। দাঁড়ান, ভালো মতো আপনাদেরকে দেখাই কোন গাড়ি দিতেছে, একটু সাইড করি আমি, কারো ডিস্টার্ব না করি। এই যে এই গাড়িটা, হর্নের কাহিনী শেষ। আমি জাস্ট এই যে এটাতেও হাইড্রোলিক লাগানো। তাহলে এবার আসেন, আমরা তো জানি যে যারা বাইক চালায় হাইড্রোলিক হর্ন লাগানো হচ্ছে অবৈধ, হাইড্রোলিক হর্ন লাগাইলে কেস খাইতে হবে, এই সেই অনেক কিছুই জানি আমরা, তাই না? এই জন্য আমরা লাগাইও না। কিন্তু হাইড্রোলিক হর্নটা কেন লাগাইতে দেয় না জানেন? ওটা ডিবি বেশি, ডিসিবেল বেশি। ডিবি কিলার লাগায় না অনেকে, ওই যে সাইলেন্সার পাইপে, যাতে আওয়াজটা কম হয়। তো ওইটার যেটা বাংলাদেশে পারমিটেড ডিবি, মানে ওর চেয়ে বেশি বলে হাইড্রোলিকটা লাগাইতে দেয় না, যাতে মানুষের শব্দ দূষণ হয়ে ক্ষতি না হয়। তাহলে আমার কথা হলো, ট্রাক যে হর্ন দিতেছে, বাস যে হর্ন দিতেছে, গাড়ি যে হর্ন দিতেছে, ওরা হর্ন দিলে কি মানুষের ক্ষতি হইতেছে না, শব্দ দূষণ হইতেছে না? শুধুমাত্র বাইকের হর্নেই কি সমস্যা? আমি বর্ণনীতে একটা জিনিস দেখলাম, দুইটা হায়েস্ট তো চিনেন হয়তো আপনারা, ওই যে 12 সিটের যেই ট্রান্সপোর্টের গাড়িগুলো, মানে মানুষ যে ভাড়া নিয়ে এদিক সেদিক যায়, 12 জন বসতে পারে, বড় সড়ো গাড়ি, হাইওয়েতে বেশি দেখা যায়, দুইটা সমান্তরালে হাইড্রোলিক, ওই যে এটা দিছে হলো ওই ভক্সি বা কি বলে ওইটারে, হবে কিছু একটা, ভক্সি মেবি বা অন্য কোনো নাম হবে, আমি গাড়ির নাম খুব কমই জানি। তাহলে আমার কথাটা বুঝতে পারছেন তো? মানে আমরা যারা বাইক চালাইতেছি, আমরা আমাদের সেফটির জন্য যদি হর্ন বাজাই, পপ পপ হর্ন যেটাকে বলে, তাহলে ক্ষতি। আর গাড়ি বা হাইস যদি চালায়, মানে তাহলে কি মানুষের ক্ষতি হয় না? এটা আমি জানতাম না। যেরকম বক্সওয়ালা বডি, মানে গাড়ির বডিতে হাইড্রোলিক হর্ন লাগাইলে যে মানুষের ক্ষতি হয় না বা কানের ক্ষতি হয় না, শব্দ দূষণ হয় না, এটা আমি জানতাম না। একটা সার্জন তাকায় তাকায় দেখতেছিল, দুইটা হাইস ইচ্ছা মতো হর্ন দিতেছিল বনানি সিগনালে, পপ 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 পপ, পুরো কান টান গরম বানায় ফেলছে। বাট কোনো দোষ নাই, একটা বাইক যদি এই কাজটা করতো তাহলে কি হইতো, এটা আমরা বাইকাররা খুব ভালোই জানি। এই হচ্ছে অবস্থা। এটা বলার জন্য আপনাদেরকে এতক্ষণ হর্ন শুনাইলাম। আপনারা এমনিতেও আমার ভিডিওতে শুনেন, হর্ন টর্ন শুনেন, আমার ভিডিওতে না শুধু, আপনারা যখন রাস্তায় বের হবেন একটু চোখ কান খোলা রাখলেই দেখবেন। চোখ খোলা রাখার দরকার নেই, হ্যাঁ চোখ খোলা রাখার দরকার আছে, কারণ কে বাজাইতেছে ওটা তো আপনার শুনতে হবে। এই যে আমার ডান পাশের এটা পপ মারলো, পিছনের গাড়ি পপ মারলো, সবাই হাইড্রোলিক মারতেছে, বাট সমস্যা শুধু বাইকে, ঠিক না? এই জিনিসগুলো একদমই ঠিক না, সবার জন্য বন্ধ করা উচিত, সবার জন্য ওই ডিবির নিচের হর্ন বাধ্যতামূলক করা উচিত, অ্যান্ড সবাইকে এই হর্নের জন্য কেস করা উচিত। আরও আগে হচ্ছে, এই হর্নগুলো যখন ইম্পোর্ট হচ্ছে তখন লাইসেন্স করে আনতে পারতেছে বাংলাদেশে, কি জন্য ভাই? এই হর্ন কি ঘরে পূজা দেওয়ার জন্য আনতেছে, গাড়িতে বা বাইকে বা বাসে লাগানোর জন্যই তো আনতেছে, তখন কেন বন্ধ করেন না? প্রশ্ন আপনাদের কাছে আমার এটা আজকে। হাঁটাহাঁটি করতেছি এবার কাজটা শেষ করে, বেশ অনেক সময় লাগছে। আবহাওয়াটা আজকে ভালো আছে, এই কারণে টায়ার্ড কম লাগতেছে, মেঘলা মেঘলা একটা ব্যাপার, সম্ভবত সন্ধ্যার পরে বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে এরকমটাই মনে হইতেছে। অলরেডি 4টা বাজতে হলো, 3 মিনিট বাকি, অ্যান্ড না বৃষ্টির তো কিছু দেখাইতেছে না ওয়েদারে, কিন্তু এরকম মেঘলা যেভাবে হয়ে আছে যে কোনো সময় নামবে নামবে এরকম লাগতেছে। আর বাইকটা এখানে রেখেই চলে গেছিলাম, জিপিএস থাকাতে নিশ্চিন্তে থাকতে পারি, একটু দেখা যায় যে বাইকটা কই আছে। কিন্তু যে পরিমাণ ভিড়ভাড়টা লাগছে এখানে, এখান থেকে বের হইতেই তো মনে হয় আজকে আমার খবর হয়ে যাবে। চলেন, একটু ফাঁকা আছে, বের হয়ে চিপা চাপা দিয়ে বের হওয়ার ট্রাই করি। চলেন চলেন চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমার ক্লাচটা ঠিক হয়ে গেছে, মানে ক্লাচটা বদলাইতে হইতেছে না, আরসিবি চালাইতে পারতেছি। ওই যে কি যেন বালু দিয়ে ঢালাই দিয়ে দিছিল, ওইটা দিয়ে চলতেছে এখনো পর্যন্ত। যাক চলেন, আমরা পরবর্তী কাজের জন্য বের হয়ে যাই, একটা কাজ তো শেষ করতে পারলাম। অনেকদিন ধরে কাজ টাজ নিয়েই ব্যস্ত, আর আজকে হর্নের ব্যাপারে একটু মন মেজাজটা খারাপ হয়ে গেছিলো, এই জন্য শুরুতেই মন মেজাজ খারাপ করে হর্ন নিয়ে বেশ কিছু কথা বলে ফেলছি। ভেতরের রোড তো মোটামুটি ফাঁকাই আছে, দেখে মনটা একটু ভালোই লাগতেছে।
কি সুন্দর নতুন নতুন পাতা হইছে গাছে আর আগে এক সময় এই যে দেখেন ভাঙ্গাটা ওই পাশটা ভাঙ্গা ছিল এন্ড এই মোড়টা হেভি রিস্কি ছিল এই জায়গায় যে বাইক অনেক সময় ডানে ঘোরানো হই যেত না এমন ভাঙ্গা একটা ব্যাপার ছিল বাট এখন ঠিক করে দেওয়া হইছে ব্যাপারটা আসলে ভালো করছে কিছু কিছু জিনিস ভালো করলে বলা উচিত কারণ ওই যে কারো সাহায্য দেখে কেউ যদি অনুপ্রাণিত হয় আর কি ওরকম এখানে ভালো করছে এটা দেখে আর অন্য জায়গা যাতে ভালো করে এরকমই হওয়া উচিত মানে এই ঘাসগুলো অনেকদিন পর দেখলাম দুব্বা ঘাস আগে খরগোশ পালতাম এগুলা নিয়ে নিয়ে খাওয়াইতাম আর এগুলো হচ্ছে আমরা ছোটবেলায় বলতাম পাগলা টমেটো আমার খুব পছন্দের খাবার ছিল মানে পছন্দের ফল ছিল বিকেলে বের হয়ে পুরান এয়ারপোর্টের ভিতরে খাইতাম এগুলা কয়েকদিন আগে একটা ফটোশ্যুট করতে যাই এই গাছের উপরে বসে পড়ছিলাম ওরে ভাই কাটা কাটা আর কাটা বিশাল বাজে অবস্থা এত বড় জায়গা এখানে ফাঁকা ভাই আজকে যে সিগন্যাল খাইতেছি বিশাল বড় বড় সিগন্যাল খাইতেছি এখন কয়টা বাজে 4:20 অলরেডি বাজে দেখেন একটা কাজে আমার সারাটা দিন বলতে গেলে আজকে মাটি আর যারা বাসে চলাচল করে তাদের অবস্থা কী কে জানে বাইকে খোলামেলাই আমাদের এই অবস্থা ঢাকার মধ্যে সিটিতে মনে হয় কোনো সিটি বাস তো এরকম নাই যেটা এসি টেসিওয়ালা যারা মেট্রোতে চলে তারাই শান্তিতে আছে অনেক 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 সময় লাগছে এখানে আসতে আর এখানে আসার পর রসু ভাই তো পিছনে আছে আছে হইল কিবরিয়া ভাই আছে হলো সবার প্রিয় শুভ ভাই আমার এই মানুষগুলোর কাছে একটা প্রশ্ন সেটা হলো আমরা যারা রাস্তায় মোটরসাইকেল চালাই আর রাস্তায় তো আমাদের ছাড়াও গাড়ি মাইক্রোবাস ট্রাক বাস এগুলোও চলে কি ব্যাপারে কথা বলতেছে আপনারা তো জানেন ওনাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা ভাই সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন হর্নের ব্যাপারে আইন কি সবার আলাদা নাকি সবার এক হর্নের ব্যাপারে হ্যাঁ এটা সঠিক অ্যানসার বলতে পারবো না তবে যেটা অনুমান করতেছি সম্ভবত এক এক হওয়া উচিত না যেহেতু ডিবির একটা ব্যাপার আছে এখানে এখানে ডিবির আমার আমার বড় বাসে বড় হন্ডা ব্যাপারটা এমন না কারণ ওই বড় হন্ডা আমার কানে ক্ষতি করতেছে এখানে কত ইয়াতে আমি একটা জিনিস সুস্থ ভাই আমি বলি সেটা হলো ধরলাম যে তারা হাইওয়েতে চলে ট্রাক বাস এরা না হয় লাগাইতেছে বাসি লাগাইতেছে তারপর মাঝে মধ্যে শহরে কেস করে কিন্তু যে সমস্ত মাইক্রো বাস যে সমস্ত প্রাইভেট কার গুলা পপ পপ লাগায় শহরে ঘুরতেছে তাহলে আমরা মোটরসাইকেল লাগাইলে দোষ হওয়া তো উচিত না দোষ হওয়ার উচিত না অবশ্যই উচিত না কিন্তু সচেতনতার দিক থেকে আমাদের উদ লাগানো উচিত না কিন্তু যদি আইন প্রয়োগ হয় সবার জন্য প্রয়োগ হওয়া উচিত কিন্তু আমরা কি দেখতেছি আজকে আমি আস্তে আস্তে ভিডিও করলাম যে এই ব্যাপারটা নিয়ে যে হাইয়েস্ট গুলা 12 সিটের যে হাইয়েস্ট সার্জেন্টের সামনে পপ 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 বাজাইতে আছে কান ফাটা বাজাইতেছে কারো কিছু যায় আসে না একটা মোটরসাইকেল বাজাইলে দোষ হয়ে যায় ভাই এরকম কেন আইন সবার জন্য সমান হওয়া উচিত না ভাই অসু ভাই যেটা বলছি আপনি কি একমত দুইটার জন্য কি আইন আলাদা সে আমাকে বলতেছে আপনার গাড়ি ছোট হর্ন লাগাবেন ছোট তার গাড়ি বড় হর্ন লাগাবেন বড় আমি তার কথাটা শুনে মানে পুরো অবাক হয়ে গেছি ঠিকই তো আছে ঘরে আমরা অল্প আওয়াজে গান শুনি কনসার্টে বেশি আওয়াজে শুনি তারা তো রাইটি নাকি ভাই যে গাড়ি অনুযায়ী হর্নের সাইজ রাইট রাইট না আইন আইন সৃষ্টির যুগ যুগ ধরে কখনো সবার জন্য সমান ছিল না ফার্স্ট কথা এটা হ্যাঁ শুধু অফিশিয়ালি আইন সবার জন্য সমান এটা শুনে আসছেন যে ব্রিটিশ আমল থেকে আরো আগের আইন সবসময় কখনোই সবার জন্য সমান না আইন সবসময় কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গায় কার্প করে চলে হর্নের যে আইনটা এটা সবার জন্য সেম হাইড্রোলিক হর্ন ইউজ করা নিষেধ সেটা ট্রাক হোক বাস হোক যাই হোক এখন এখন ঘটনাটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন নাই আইনের মানে যারা ইমপ্লিমেন্ট করবে আইন আইন শৃঙ্খলা বাহিনী ওরা হচ্ছে নিজে থেকে জিনিসটা স্মরণীয় করে নিয়েছে যে ট্রাক বড় জিনিস ওর হর্নটা বড় হবে এরা নিজের থেকে জাস্ট ই করছে আর ভাই গাড়িও কি বড় জিনিস বলেন না ওই যে একটা স্মরণীয় বোঝেন নাই আপনি লাস্ট নির্বাচনের মধ্যে দেখেন না সব গাড়ি বন্ধ হ্যাঁ সব বাইক বন্ধ কিন্তু গাড়ি চলতে পারবো তাহলে একই কথাই তো বোঝা গেছে ব্যাপারটা আসলে কি ব্যাপারটা এরকম হয়েছে আমরা মাইনা নিছি একটা হাতি যেরকম ছোটবেলায় আইনা ওটারে টর্চার করতে করতে সার্কাসের হাতি বানায় ফেলে ঠিক ওরকম ছোট যানবাহন মানে ছোট হর্ন বড় যানবাহন মানে বড় হর্ন তারপর এয়ারপোর্টে মাঝে মধ্যে বাসে কেস করে হর্ন চেক করে করে কেস করে ব্যাপারটা মাঝে মধ্যে দেখলাম খুশি লাগে এই তো আর কারো তো কিছু বলার নাই মনে হয় এই ব্যাপারে আমরা হচ্ছে সার্কাসের হাতি হর্নের ব্যাপারে বাইক চালাই আমরা ছোট হর্নই লাগাবো ছোট হর্ন সবাই লাগানো উচিত কারণ শব্দ দূষণ তো সেটা ট্র্যাক করুক আর যেই করুক সেম তাই না
রওনা হয়ে যাচ্ছি হচ্ছে 11:45 আগারগা রোড দিয়ে, আর ইফতার করলাম সবাই একসাথে, অনেক কথাবার্তা বললাম, আড্ডা দিলাম, সব কিছু শেষ করে এবার বাসার দিকে। ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার, একটু কুয়াশা কুয়াশাও লাগতেছে আজকে, শীতের দিনের মতো একটা ফিল মোটামুটি পড়ছে। যাই হোক, সব কিছুর পর তাহলে ভিডিও শেষ করার সময় চলে আসছে, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান প্লিজ, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখো হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ওফ, পার হয়ে গেছি। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.